কুড়িগ্রাম হচ্ছে আধুনিক ক্রীড়া নগরী, এই প্রতিপাদ্যকে নিয়ে কাজ করছে কুড়িগ্রাম ক্রীড়া উন্নয়ন সমিতি। মোহাম্মদ ফিরোজ আহমেদের সভাপতি, মোহাম্মদ ইকবাল রাব্বিকে সাধারণ সম্পাদক এবং আবু সাইদ শাহেদকে সাংগঠনিক সম্পাদক করে কুড়িগ্রাম ক্রীড়া উন্নয়ন সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। জেলা সদরের তিতাস টেলিকম হল রুমে কুড়িগ্রাম ক্রীড়া উন্নয়ন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি জালাল হোসেন লাইদুর সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন। কুড়িগ্রাম প্রেস ক্লাব এর সভাপতি আহসান হাবিব মিলু, সাবেক পৌর মেয়র কাজীউল ইসলাম, সাবেক জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোহাম্মদ গিয়াস, মোহাম্মদ আব্দুল মতিন, সাংবাদিক হুমায়ুন কবির, সূর্য প্রমুখ। আমরা কুড়িগ্রামকে আধুনিক একটা ক্রীড়া নগরী হিসেবে করতে চাই, যেটা ফুটবল ইতিমধ্যে একটি বলে ক্রীড়া ফুটবল নগরী কুড়িগ্রাম ইতিমধ্যে সারা জাগিয়েছে আপনারা জানেন। এখন আমরা স্পোর্ট, যেহেতু অনেকগুলো ইভেন্ট আমাদের কাছে দুঃখ করে যে আমরা আমাদেরকে নিয়ে কাজ করা হচ্ছে না, এই জন্য আমরা কুড়িগ্রামকে আধুনিক একটা ক্রীড়া নগরী ঘোষণা করছি এবং আমরা ক্রীড়া পঞ্জিকা তৈরি করে কাজ করব। এবং সবচেয়ে যেটা বড় জিনিস আমাদের আমরা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা অবশ্যই যেটা অনুমোদিত যে অর্গানাইজেশন গুলো আছে, জেলা ক্রীড়া সংস্থা, জেলা ফুটবল অ্যাসোসিয়েশন, রেফারি অ্যাসোসিয়েশন এবং যে সামাজিক, যে প্রশাসনিক, যে রাজনৈতিক, যে সমস্ত অভিভাবক আছে, আমরা কাউকে বাদ দিয়ে দেশ বিরোধী বা আমরা কোনো অন্যায় কোনো কাজের সঙ্গে যুক্ত হব না। যে যখন এখানে আসি, বিশেষ করে খেলাধুলা নিয়ে আরো তার মধ্যে ফুটবল নিয়ে, তো এর চেয়ে মানে আমার মানে এত ভালো লাগে এটি মানে আমার এটা বুঝাতে পারবো না, যে যখন যেই পরিচয় হোক, যত পরে এর পরে যদি আর কি সুযোগ আছে না হবে কিনা জানি না, যতদূর পর্যন্ত সামাজিকভাবে মানুষের মাঝে প্রতিষ্ঠিত হয়েছে, তো সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি আমি যে যখন খেলার মাঠ, খেলোয়াড় নিয়ে কোনো আলোচনা হয়, তাদের মধ্যে খেলাধুলো নিয়ে, তখনই আমি প্রচন্ড ভালো লাগে। তো তোমাদের দেখে এটি ছোট পরিসর নয়, এটি একটি বিশাল পরিসর মনে করি আমি। আজকে যারা তোমরা যারা খুদে খেলোয়াড় তারা খুদে একদিন থাকবে না, রাজ্য সাহেবের যে প্রচেষ্টা এবং যে সাংগঠনিক যে প্রক্রিয়াটা যদি শুরু করেছে এটি অনেক বড় স্বপ্ন দেখতে হবে এবং সে জায়গায় একদিন পৌঁছবে, এটাই আমাদের প্রত্যাশা। চাই যে এখান থেকে একদিন তোমরা ভালো খেলোয়াড় তৈরি হবে, জাতীয় দলে খেলবা, এখানে তুমি আমার মনে আমরা আমিও জাতীয় দলের ক্যাম্পিংয়ে খেলা মানে এই থাকতে পারফরমেন্স থাকতে যখন ভালো খেলবো তখন তখনই ঢাকা থেকে আমার বাবা মারার কারণে চলে এসছে, আমার সৌভাগ্য হয় না জাতীয় দলের খেলা। ওদের যে আনন্দ, ওদের যে নিজস্ব একটা চিন্তা গড়ে উঠতেছে যে আমি একজন বড় খেলোয়াড় হবো, এই স্বপ্ন সে ওই শিশু ভুল বল ঝড়ার পর ভুল ভাবে যাওয়ার মত আমরা দেখছি, যেমন যে লাখু বসি আছে কোথায় থেকে এসে কুড়িগ্রামের ক্রীড়া অঙ্গনের জন্য সে চেষ্টা করছে, চেষ্টা করতেছে, তো তেমনি আমার মনে হয় লাইজু চেষ্টা করছে। তবে আমি অন্য বিষয়ে যাব না, শুধুমাত্র ফুটবল নিয়ে নয়, বলাই হয়েছে কুড়িগ্রাম ক্রীড়া উন্নয়ন সমিতি, এই সংগঠনটি কুড়িগ্রামের ক্রীড়া জগতে সব বিষয়ে তার অংশগ্রহণ থাকবে, উদ্বৃত্ত করার কাজে আমাদের আমরা তাদের মাঠ ছেড়ে দিয়েছি, যখন প্রয়োজন তখনই তারা মাঠ ব্যবহার করবে, কারণ খেলাধুলাই হচ্ছে এই যুব সমাজের মূল শক্তি, সেই শক্তির জন্য রণনীতি শেখ হাসিনা সারা বাংলাদেশে আপনারা দেখেছেন করোনাকালীন সময় খেলোয়াড়দেরকে অর্থ বরাদ্দ দিয়েছে, এটা জাতীয় পর্যায়ে খেলোয়াড় দিয়েছে, যেমন আমাদের ছোট্ট শিশু এই ফিরোজ আহমের গড়ে তোলা শিশুটি, সেও কিন্তু জাতীয়ভাবে পুরস্কৃত হয়েছে, টাকা দিয়েছে এই করোনার সময়। আমরা কুড়িগ্রামের ক্ষুদ্র যারা প্লেয়ার তাদেরকেও কিন্তু সরকারের যে সহযোগিতা সেই সহযোগিতা কিন্তু আমরা পৌঁছায় দেওয়ার দায়িত্ব পেয়েছি এবং সেটা যথারীতি আমরা পালন করেছি। আমরা জানি যে জালাল হোসেন লাইজু আসলে তার জীবনে এই দীর্ঘ সময়টি কাজে ব্যয় করেছে, আমাদের খ্যাতনামা খেলোয়াড় আছেই আমরা ডক্টর লাইজু আনি যে ঢাকায় খেলেছেন, তো এরকম আমাদের অনেক গুণী খেলোয়াড় আছে জাতীয় পর্যায়ে যারা
খেলছে আসলে এই মাঠটি যদি তৈরি না হয় এখানে আমরা যদি নতুন খেলোয়াড়কে সৃষ্টি করতে না পারি তাহলে আমরা কুড়িগ্রামকে এগিয়ে নিতে পারবো না সেই জায়গায় এটি একটি যুদ্ধক্ষেত্র সেই যুদ্ধক্ষেত্রে যারা সৈনিক যাদের নেতৃত্বে সেনাপতি যার নেতৃত্বে কাজ করছে দীর্ঘদিন থেকে হচ্ছে এটার মাধ্যমে আজকে যে ক্রিয়া উন্নয়ন সমিতির যে কথাটা বলা হচ্ছে এটি একটা ভিন্ন আঙ্গিক আগে যে কথা দিন ছিল ফুটবল নিয়ে শুধু এখানে ভাবা হচ্ছে আসলে সকল খেলাই এখানে যুক্ত হবে শুধু ফুটবল তো খেলে না ক্রিকেট অনেক জনপ্রিয় এর বাইরে আরো অনেক খেলা আছে আর সবাই জাতীয় পর্যায়ে খেলবে বা খুব ভালো খেলোয়াড় হবে এমনটি না কিন্তু খেলাধুলাটা আসলে নিজের শরীর এবং যে নিজের মন যে মানসিক বিকাশের জন্য খেলাধুলার প্রতিটি কি বলে যে যারা শিশু থেকে বেড়ে উঠছে শিশুকাল থেকে সবার প্রয়োজন আছে আসলে আমি আসলে বক্তব্য দিতে পারি শুধু একটা জায়গায় খেলার মাঠ ছাড়া অন্য জায়গায় বক্তব্য দিতে জানি না আমার গুরুত্বপূর্ণ আপনার ক্ষমা করে দেবেন বিস্তারিত আমার কিছু বলার নেই শুধু এইটুকু বলছি যে লাইভ জালালসর লাইভ নামটা সারা বাংলাদেশে একটা পরিচিত নাম বেশ কি আমরা গর্ববোধ করি লাইভ এগিয়ে যে কুড়িগ্রাম আসার পর উনি যে খেলাধুলার জন্য যে চেষ্টা করছেন এবং তৃণমূল পর্যায়ে একেবারে ছোট ছোট বাচ্চাগুলোকে মাঠে নিয়ে আসার জন্য যে পরিশ্রম করছেন এই জন্য অবশ্যই তাকে ধন্যবাদ দেওয়া উচিত আমি আমার অন্তর থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি যে উদ্যোগ নেওয়া হয়েছে শুধু ফুটবলে এখন ইউটিউবে ছিল শুধু ফুটবলে এখন ক্রিকেট থেকে সব খেলা নেই আসলে এই ধরনের উদ্যোগ কতদূর নিতে পারে জানি না আবারও ধন্যবাদ জানাচ্ছি দলাচল রাজীব ভাইকে এবং সেই সঙ্গে এই খেলাধুলার ক্ষেত্রে আমি ব্যক্তিগত ভাবে যতটুকু সহযোগিতা প্রয়োজন আমি সহযোগিতা করব কারণে আমরা নতুনদের যে বার্তা সেটা আমাদেরকে পৌঁছে দিতে হবে আপনারা জানেন যে গত দু তিন বছর থেকে আমরা যেমন ফিরোজ আহমেদ ফিরোজ টেলিকম মামুনুর রশিদ তিতাস টেলিকম এরা শুধু গ্যাস ভাই আছে এখানে তারা শুধু শারীরিক মানসিক না অর্থনৈতিক বিভিন্ন দিক থেকে সহযোগিতা